বিরক্ত কর, এতগুলো নাম্বার কি তোলা যায়? ম্যাডাম, বিদ্যুৎ অফিসে কি আপনি ফোন করেছিলেন? ও আচ্ছা, আপনারা আসছেন? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম। আচ্ছা, এখন বলেন কি হয়েছে, মিটারের কি সমস্যা? এই যে ভাইয়া দেখেন, 220টা নাম্বার দিয়েছে, এতগুলো নাম্বার আমি তুলতে তুলতে হয়তো ভুলে গেছে, রিচার্জ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি মিটারে কি হয়েছে, আপনি নামেন। এই সুজন, ওটো দেখো তো ওনার মিটারে কি হয়েছে। আচ্ছা দেখতেছি ভাই, উনি বারবার চেষ্টা করার কারণে মিটারটা লক হয়ে গেছে। আসলে ম্যাডাম, আপনি একাধিকবার ট্রাই করার কারণে আপনার মিটার লক হয়ে গেছে। ও আচ্ছা, লক হয়ে গেছে, তাহলে এখন কি করতে হবে? দেখুন ম্যাডাম, আপনার মিটার আনলক করতে গেলে ব্যাংকে 1650 টাকা জমা দিতে হবে, তারপর আমাদের অফিসে যোগাযোগ করতে হবে। এই যে দেখেন, এখানে আপনারা 220টি নাম্বার দিয়েছেন, এই নাম্বারটা যদি কোনো সুস্থ মাসে তুলতে যায় সে অসুস্থ হয়ে যাবে। ভুল করছেন আপনারা, তার খেসারত কেন আমরা দিব বলেন? আসলে ম্যাডাম, সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আসলে মাঝে মাঝে আমাদের অফিস থেকে এরকম 200 নাম্বার দেয়, আবার 20টা নাম্বার দেয়, সমস্যা নেই, এরপরে নাম্বার কমিয়ে দেবে। দেখেন আপনারা এখানে 220টি নাম্বার দিয়েছেন, ভুল করছেন আপনারা, তার ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। আসলে ম্যাডাম, কিছু করার নেই। এই সুজন, এই নামো তো, এত সময় নাই হাতে, পরে নাম্বার কমিয়ে দেবো আমরা, চলো। এই দাঁড়ান, শুনেন আপনারা। ম্যাডাম, এনি প্রবলেম? গত মাসে আমি রিচার্জ করেছি 1000 টাকা, কিন্তু মিটারে দেখাচ্ছে 700 টাকা, বাকি টাকা কোথায় গেছে আমাকে বলেন। আসলে ম্যাডাম, যে কারণে আপনার বাকি টাকাটা কেটে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ভ্যাট আছে, মিটার ভাড়া আছে, এর জন্য বাকি টাকা কেটে নিয়েছে। কিন্তু আমি তো মিটারটা আপনাদের অফিস থেকে কিনে লাগাইছি, তাহলে এখন আমার কিসের ভাড়া দিব বলেন? দেখুন ম্যাডাম, এত কথা বলতে পারবো না, আমাদের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম মাফিক আপনার এই চার্জ কেটে নেওয়া হয়েছে। ও আচ্ছা, সিস্টেমটা শুধু আপনাদেরই আছে, আমাদের নেই? আসেন আমার সাথে এদিকে আসেন। কি হলো, আসেন, চলো আসেন। এই যে দেখেন খাম্বাটা, এটা আমার জায়গার উপর বসানো হয়েছে, কো এটার বিল তো কেউ দেয় না, তাহলে আমি কেন আমার ঘরের মধ্যে মিটার কিনে তার বিল আপনাকে দিব? যদি মিটারের বিল দিতেই হয়, আপনাকে এটার বিল দিতে হবে, আগে দেন তারপর আমি দিচ্ছি। এই খাম্বাটা সরানোর জন্য অনেকবার আবেদন করছি কিন্তু সরানো হয় নাই। এই খাম্বাটার জন্য আমার কাজ বন্ধ হয়ে আছে, আমি বিল্ডিং করতে পারতেছি না, তো এটার ভাড়া কে দেয়? আপনি আগে খাম্বার ভাড়া দিবেন, তারপর আমি মিটার ভাড়া দিব। হয় আপনি এই খাম্বার ভাড়া দিবেন, না হয় মিটার ভাড়া বন্ধ করবেন। এই কি হয়েছে রে, রুমে কারেন্ট নাই, তুই তোকে না রিচার্জ করতে দিলাম, ওই যে মিটার রিচার্জ করিস নাই? ও ভাইয়া, তুমি আসছো? আসলে আমি রিচার্জ করতে আসছিলাম, তো সেখান থেকে আমাকে 220টা নাম্বার দিছে, কি করব, 3 বার টেপার পর ভুল হয়ে গেছে নাম্বার, তাই লক হয়ে গেছে মিটারটা। তারপর আমি বিদ্যুৎ অফিসে ফোন দিলাম, তাই এনারা আসছে। ও আচ্ছা আচ্ছা, 220টা নাম্বার টিপতে আমারও ভুল হয়েছে। আচ্ছা ভাই বলেন তো, এই যে আপনার প্রতি রিচার্জের সময় 220টা নাম্বার দেন, এটা কি ঠিক বলেন? আমাদের মতো সাধারণ মানুষ এই টিপতে 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 তা ভুল হয়ে যায়, দুই একটা ভুল হলে মিটার লক করে দেন, এইসব ঝামেলা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি বলেন তো? আসলে দেখুন ভাই, আপনার মিটারে যখন ইউনিট বাড়ানো হয় তখন এই সমস্যাটা সৃষ্টি হয়, কখনো 220টা নাম্বার দেওয়া হয়, কখনো আবার 20টা নাম্বার দেওয়া হয়, এটা আসলে অফিসিয়ালি একটা প্রবলেমের কারণ। আসলে আমরা বিষয়টা সুন্দরভাবে দেখব, কোনো সমস্যা নেই, আমরা অফিসিয়ালিভাবে এটা ঠিক করার ব্যবস্থা করব। আপনার সাথে আমার আরো কথা আছে, একটু আসেন, রুমে আসেন, একটু চা নাস্তা খাবেন হালকা? না না, এখন এখন আর যাব না, এখন আপনার সাথে একটু কথা। এমনিতে উনি ফোন করেছে, তারপরে আসলে এই গরমের ভিতরে আসছি। আরে সমস্যা না, আসেন আসেন, চা খেয়ে যাবেন, আসেন, এই আসো তো, চা ব্যবস্থা করে, একটু হালকা নাস্তার ব্যবস্থা করে। এখন তো থাক না এগুলো, আসলে গরমের ভিতরে বসতে পারছেন না, হালকা একটা নাস্তার ব্যবস্থা করবো, খেয়ে চলে যাবেন, এই আসেন, আপনি আসুন, আসেন আসেন ভাই। না এসব ভাই, কি দরকার ছিল, এগুলো না করলে হতো, বসেন, সমস্যা, এমনি গরমে আসলে একটু নাস্তা করুন, আপনিও বসেন। হ্যাঁ ঠিক আছে, তারপরে অনেক অনেক গরম পড়েছে, আমি একটু নাস্তা নিয়ে আসতেছি, একটু বসেন। না না, কি দরকার ছিল এগুলো, আসলে দুটো মিনিট বসেন, ঠিক আছে। দেখছেন তো, এই যে আপনার লাইনের সমস্যার কারণে লক হয়ে যাওয়ার কারণে বাসায় কারেন্ট নেই, যে আইপিএস দিয়ে কোনো রকম চালাচ্ছি, আইপিএস এর চার্জ শেষ প্রায়, আমি একটু আসতেছি, যাবো আসবো। কি দরকার ছিল আপু এগুলো, আসলে শুনে দেখুন, আমাদের যে অফিসিয়ালি প্রবলেমের কারণে এটা হচ্ছে, তো আমরা বিষয়টা দেখব, আপনাদের বিষয়টা গুরুতরভাবে দেখব। আচ্ছা, ওই যে নাস্তার ব্যবস্থা হচ্ছে, আমি একটু কিছু প্রশ্ন করব আপনাকে, হ্যাঁ, আপনাদেরকে কিছু প্রশ্ন। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? না না, এগুলো যে আমাদের বাসায় থাকে, ওই যে উল্টাপাল্টা মানুষজনদেরকে আমরা সাহায্য করার জন্য এগুলো রাখি আর কি। আচ্ছা, গত মাসে আমি 1000 টাকা রিচার্জ করলাম, সেখানে আমার 700 টাকা দেখাইলো মিটার, আর 300 টাকা কে নিল? আচ্ছা দেখুন, আমি তো আপনাকে বারবারই বলছি যে এই টাকাটা যে কিসে কেটে নিচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা মিটার ভাড়া আছে, ক্যাপাসিটার ভাড়া আছে, ভ্যাট আছে। এই চুপ, কোনো কথা নাই, এই ডিজিটাল মিটার আসার পর থেকে এসব এনা তেনা দুনিয়ার কিচ্ছা কাহিনি কেন? ওই যে আমার বাপের জমিনের মধ্যে খাম্বা, যে খাম্বা নিয়ে আমার বোন কথা বলতেছিল, সেই খাম্বার ভাড়া কোথায়? আজকে 10টা বছর এখানে এই খাম্বা পড়ে আছে, একটা কথা ভাড়া পাই না বিদ্যুৎ অফিস থেকে, তাহলে কেন আমার টাকা দিয়ে বিদ্যুৎ মিটার আমার ঘরে লাগাইছি, সেই ঘরের থেকে ভাড়া দিতে হচ্ছে কেন? বিদ্যুৎ মিটারটাও তো আমি কিনে নিছি। আসলে আপনি বোন,
দুইটাকে সাইজটা করলে বাকি সব সোজা হয়ে যাবে। কিসের মিটার বাড়া কিসের কি? আমি টাকা দিয়ে আমি মিটার লাগাইছি, আমার খাম্বার বাড়া যাচ্ছে না, আমার মিটার বাড়া কিসের রে? হ্যাঁ, নাস্তা খাওয়াবো তোদেরকে, জন্মের নাস্তা খাওয়াবো। আপনি উত্তেজিত হবেন না, আমি আপনার সমস্যাটা সমাধান করছি। সুজন ভাই, এটা অফিসিয়ালি প্রবলেম দেখছি আমরা। কত অসহায় মানুষ, কত গরিব মানুষ আছে দেশে। আরে ভাই, তুমি কাদের বলতেছো? ওরা যদি বুঝতো তাদেরকে এরকম করতে? আমাদের কাছ থেকে যদি বিদ্যুৎ মিটারের ভাড়া দিতে হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গার কারেন্টের খাম্বার ভাড়া আমাদেরকে দিতে হবে। এটাই আমাদের দাবি, আমাদের আর কোনো দাবি নেই। দর্শক, আমরা যদি কারেন্টের মিটার ভাড়া দিই, তাহলে আমাদের জায়গার মধ্যে কারেন্টের পিলারের ভাড়াও আমাদেরকে দিতে হবে। এই দাবিতে যদি আপনারা একমত হন, তাহলে ভিডিওটি শেয়ার করে অবশ্যই সচেতন মহলকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।